শীত গরম সারা বছরই কিন্তু স্কিনের কেয়ার করতে হয় যদি আমরা স্কিনকে ভালো রাখতে চাই। আর যেহেতু গরমকাল শুরু হয়ে গিয়েছে, গরমের দিনে যে জিনিসটা হয়, সূর্যের তাপটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে, সেজন্য আমাদের স্কিনে অনেক বেশি ট্যানিং পড়ে যায়, সানট্যান পড়ে যায় অনেকটা। তো সানট্যান কিভাবে রিমুভ করে স্কিন ফর্সা করবে তেমনই কিছু দেখাবো আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি বিউটি টিপস দেখার জন্য। এখানে একটা হোম রেমেডি বানাবো যেটা কি যেটা স্কিন থেকে সানট্যান দূর করে স্কিন ফর্সা করবে, আর গরমের দিনে স্কিন থাকবে অনেক বেশি ফ্রেশ এবং উজ্জ্বল। শুরু করলাম রেমেডি বানানো। এখানে আমি টক দই নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে, আর টক দই দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। টক দই কিন্তু আমাদের স্কিনকে একদম ডিপলি ক্লিন করে। এরপরে দিতে হবে হলুদ। আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি, আপনারা রান্নার হলুদ দিলেও হবে। হলুদ আমাদের স্কিনকে ফর্সা করতে অনেক বেশি সাহায্য করে, পাশাপাশি রোদে পোড়া ভাব একদমই দূর করে। এরপরে দিতে হবে মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু স্কিন ফর্সা করতে দারুণ রকমের সাহায্য করে, আর যত প্রকার সানট্যান আছে তাছাড়াও দাগ সবজা আছে সব রিমুভ করে। এরপর দিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে মুলতানি মাটি। মুলতানি মাটিটা দেওয়া হয়ে গেলে এখানে আরও দিয়ে দিব মধু। মধু দিব 2 চা চামচ পরিমাণে। মধু আমাদের স্কিনকে ডিপলি নারিশিংয়ের কাজ করে, পাশাপাশি যত সব কোঁচকানোর সমস্যা আছে সব রিমুভ করে। আর এরপরে দিতে হবে কফি পাউডার। কফি পাউডার দেওয়ার অংশটা আমার কেন যেন স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে মুখে বলে দিচ্ছি, প্লাস লিখেও দিয়েছি, আপনারা এই প্যাকটা যখন তৈরি করবেন তখন কিন্তু কফি পাউডার অবশ্যই অ্যাড করবেন। আর এরপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা নাড়ার সময় দেখবেন কি এখানে একটু পানির প্রয়োজন, যদি হাতের কাছে গোলাপ জল থাকে তাহলে গোলাপ জল দিবেন, আদারওয়াইজ পানি দিয়েই প্যাকটা তৈরি করবেন। আমার কাছে গোলাপ জল না থাকায় আমি এখানে পানি দিয়ে তৈরি করছি। আর পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন এটা একটা থিকি পেস্ট হয় আপনার মুখে অ্যাপ্লাই করার মতো, অনেক বেশি পাতলাও না অনেক বেশি ঘনও না। এবার নেড়ে চেড়ে সব কয়েকটা উপাদান ভালো মতো মিশিয়ে নেব। আর ভালো ফলাফল পেতে এই প্যাকটা আপনারা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবেন। প্রথম ব্যবহার থেকেই বুঝতে পারবেন এটা আপনার স্কিনে কাজ করা শুরু করে দিয়েছে, স্কিন ফর্সা হবে, পাশাপাশি সমস্ত সানট্যান দূর করে হালকা পাতলা দাগ থাকলে সেগুলোও রিমুভ করবে, আর স্কিন ন্যাচারালি অনেকটা ব্রাইট হবে, পেস্টটা ঠিক এরকম হবে। এবার এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। আপনারা হাত, মুখ, ঘাড়, গলা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, আর যতবার অ্যাপ্লাই করবেন তার আগে মুখটা অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এবার আমি একটা ব্রাশের সাহায্যে আমার হাতে এই প্যাকটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। আর অ্যাপ্লাই করতে করতে বলবো সেই পুরানো কথা, যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশান পেতে। আর এই প্যাকটা একদম অয়েলি টু ড্রাই স্কিন সবাই ব্যবহার করতে পারবেন, যেহেতু সমস্ত প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছি তাই স্কিনের কোনো প্রকার ক্ষতি হবে না। আর এইখানে যে কয়টা উপাদান আছে প্রত্যেকটা উপাদান স্কিনের জন্য অনেক বেশি ভালো, তাই আপনার করলে অনেক বেশি ভালো ফলাফল পাবেন। এটা অ্যাপ্লাই করার পরে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, শুকানোর আগ পর্যন্ত আর কি। আমি এটা অ্যাপ্লাই করা শেষ করে 10 মিনিট পরে আবার ফেরত আসলাম। এবার হালকা হাতে মাসাজ করে দেখিয়ে দেবো। আপনারা যখন এটা মুখ থেকে এটা ওয়াশ করবেন তখন কিন্তু অবশ্যই হালকা হাতে মাসাজ করবেন। যদি মাসাজ করাটা প্রপার ওয়েতে হয় তাহলে আমাদের স্কিনের রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায়, আর রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে স্কিন অনেক বেশি হেলদি আর গ্লোয়িং হয়। আমার হাত প্রায় ওয়াশ করা শেষ হয়ে গিয়েছে, ধোয়া হয়ে গেলে আমি হাতটাকে ক্যামেরায় ক্লোজ করে দেখিয়ে দিব। আশা করি আমার আজকের বিউটি টিপসটি আপনাদের ভালো লেগেছে, আর যদি তাই হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এতক্ষণ যে যেখান থেকে আমার সাথে ছিলেন তাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিব, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।